আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ আর গুড ফাইন বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ ওয়াল মাইটি আল্লাহ। চলে আসলাম ফোনেটিক্সের আরও একটি ক্লাস নিয়ে। আজকে যা শিখতে চলেছি তা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের অর্থ হচ্ছে চাপ দেওয়া, অর্থাৎ একটা ওয়ার্ডের মধ্যে কখন কিভাবে কোন লেটারে চাপ দেব, মানে চাপ দিয়ে ধাক্কা দিয়ে কথা বলবো, এটা হচ্ছে স্ট্রেস। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ওয়ার্ড নিয়েছি, ওয়ার্ড হচ্ছে ক্যাম্পিটিশন। এখন এখানে 1 2 3 4 চারটা সেলেবল রয়েছে, এবং এই চারটা সেলেবলের প্রথম যে বর্ণগুলো রয়েছে সেগুলো আমরা খেয়াল করি। এখানে রয়েছে খ, সিও এম, খম। তাহলে সিয়ের উচ্চারণ আমরা নর্মালি ক উচ্চারণ করি। আমরা এই যে এশিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে, বা এই যে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া বা এসব যে কান্ট্রিগুলো রয়েছে, এগুলোতে আমরা সিয়ের উচ্চারণ ক করি, কিন্তু সঠিক উচ্চারণ হবে খ। এটা 100% খ উচ্চারণ হবে, 100%। তারপর হচ্ছে পি, এখানে পি আছে, পি এর উচ্চারণ আমরা বলি প, কিন্তু এর উচ্চারণ হবে ফ, এবং এটা 50% ফ আসবে। যদিও বা রুলসে বলা হয়েছে যে পি যদি শুরুতে থাকে কোনো একটা ওয়ার্ডের, তাহলে সেক্ষেত্রে ফ উচ্চারণ হবে, 100% ফ, আর ভিতরে যদি থাকে সেক্ষেত্রে প উচ্চারণ হবে। বাট আমরা যখন লিসেনিং শুনি তখন আমরা বুঝতে পারি যে এটা ভিতরে ব্যবহার করার পরেও এটা কিন্তু প উচ্চারণ না হয়ে 50% ফ উচ্চারণ হয়। এরপরে যে সেলেবুলটা রয়েছে সেটা হচ্ছে টিআই। তো এখানে টি এর উচ্চারণ আমরা জানি যে ট উচ্চারণ হওয়ার কথা ভিতরে, তাই না? বাট আসলে শুনে যখন আমরা প্র্যাকটিস করি তখন আমরা এই টি এর উচ্চারণটা ঠ শোনা শুনতে পাই, এবং এই ঠটা 50% মানে ঠ সাউন্ড চলে আসে। তারপরে রয়েছে শোন, TION, এখানেও টি এর উচ্চারণটা আমরা ঠ করব 50%। তাহলে আমরা এখানে সিস্টেমটা বুঝে গেলাম ফোনেটিক্সে, যে কোথায় কে বসবে, কীভাবে বসবে এবং কীভাবে উচ্চারণ হবে। এখন আমরা এখানে স্ট্রেস নিয়ে আলোচনা করব। স্ট্রেসটা হচ্ছে এখানে COM, এই যে কম, যেটা সঠিক উচ্চারণ হচ্ছে খম, খমের সি রয়েছে, এই সিতে আমাদের স্ট্রেস দিতে হবে, খাম। তারপরে রয়েছে পিই, নেক্সট যে এটার পরে যে সেলেবুলটা রয়েছে, এই সেলেবুলের প্রথম যে লেটার রয়েছে পি, এই পিটা 50% ফ উচ্চারণ হবে, এবং এটাতে স্ট্রেস হবে। স্ট্রেস বলতে চাপ দিয়ে, ধাক্কা দিয়ে বাতাস বের করতে হবে এই এটা উচ্চারণ করার সময়। তাহলে খ্যাম ফি, খ্যাম সিটাতে আমরা স্ট্রেস করলাম, আর পিতে মানে ফ ফি এখানে কিন্তু আমরা স্ট্রেস দিলাম। তাহলে খ্যাম ফি ঠি ঠি, মানে এই যে টিও কিন্তু স্ট্রেস হবে এবং ধাক্কা দিয়ে বাতাস বের হবে, ঠি ঠি, খ্যাম ফি ঠি। তারপরে হচ্ছে শন শন, এই যে টি আছে এই টিও স্ট্রেস হবে, তবে এই টি এর ক্ষেত্রে এতটা স্ট্রেস আসবে না, কিন্তু এই টি, এই পি এবং এই সি, এই তিনটা ক্ষেত্রে স্ট্রেসটা ফুললি কাজ করবে। তাহলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে ক্যাম্পিটিশন, ক্যাম্পিটিশন। উই ওয়ান্ট টু জয়েন টু দিস ক্যাম্পিটিশন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম যে ক্যাম্পিটিশন কথাটা কীভাবে উচ্চারণ হবে, ক্যাম্পিটিশন, 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 এভাবে হবে না, এটা হচ্ছে ক্যাম্পিটিশন, উচ্চারণটা রিদমের মতো, ক্যাম্পিটিশন, ক্যাম্পিটিশন, মানে একটা ওয়েভের মতো করে আপ অ্যান্ড ডাউন হয়ে এটাতে রিদম দেবে, এবং ওভাবেই উচ্চারণ করতে হবে। আচ্ছা, এবার আর আরেকটি আমরা আলোচনা এখানে করে ফেলি, সেটা হচ্ছে এস, এমন একটি লেটার, এসের পরে যদি পি টি কে কিউ সি, এই পাঁচটা, 1 2 3 4 5, এই পাঁচটা বর্ণ পাই, সেক্ষেত্রে এই পি এর উচ্চারণ প, টি এর উচ্চারণ ট, কে এর উচ্চারণ ক, কিউ এর উচ্চারণ ক এবং সি এর উচ্চারণ ক, এগুলো একেবারে 100-এ 100 উচ্চারণ হবে, 100%। এগুলো যেমনটা আমরা উচ্চারণ করি, মানে বাঙালিরা আমরা যেমনটা উচ্চারণ করি ঠিক তেমনটি হবে। এখানে কোনো
মানে এগুলোর মতো যে 50% ফ বা ঠ বা ঠ হবে সেটা না, এখানে একেবারে 100% যেটা যা আছে সেটা উচ্চারণ হবে, অর্থাৎ পিওর উচ্চারণ প, টিওর উচ্চারণ ট, কের উচ্চারণ ক, কিওর উচ্চারণ ক, সিওর উচ্চারণ ক। সেক্ষেত্রে এটা উচ্চারণ হবে এস পি ও টি, স্পট। স্পট আমরা স্পট বলতে পারবো না, স্পট হলে 50% ফর চলে আসছে, হবে না এটা। এখানে 100% যা আছে সেটা হবে, শর্ত হচ্ছে যে তার পূর্বে এস থাকতে হবে, মানে এস এই লেটারটা থাকতে হবে, সেক্ষেত্রে এটা পসিবল। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, নেক্সট আরেকটি ভিডিওতে আবারও নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।